كر میرے بولن يا رسول الله نبضي رأي أمار دیکھتے دیکھتے كنتو شبائي چلے جائے آشن جائے مول آلو چلائے بزانو মানুষ যখন প্রথম প্রথম প্রেমে পড়ে তাহলে তার বাপ দেখে বোঝা যায় বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পুরা বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে এই প্রেমিকটা যখন গুনগুনায়া এবার কান্দে রে দেখতেছে তার বাড়ির কাজের লোক তার চির শত্রু যাকে সে চির শত্রু মনে করে তার নাম নিয়া গুনগুনায়া কানতে কানতে আসে এবার উমাইয়া ডাক দিয়া বলে এই ক্রীতদাস তোমার মুখের মধ্যে আমার শত্রুর নাম কেন ডাক দিয়া বলে মালিক মালিক গো মালিক আপনার শত্রু হইতে পারে কিন্তু যারে আমি দেখি না আপনার মুখে তার গুণগানের কথা শুনি না তার জন্য মায়া মায়া লাগে তার জন্য মায়া লাগে মায়া লাগে মায়া লাগে এ মালিক আমি তার প্রেমে পাগল হইয়া গেছি আপনি আমাকে মাফ করে দেন আপনার গোলামি আর করব না তার কাছে যাওয়ার ঠিকানাটা আমারে দিয়া দেন তার বাড়ি কই গো বিরহের আগুনে এমন ভাবে ভিতরে দাউ দাউ কইরা চলে আর সহ্য হয় না এবার ডাক দিয়া বলে এই কি তো দাস তোর তো সাহস কম না তোর তো সাহস কম না তোর মুখে আমার শত্রুর নাম টাচ করে গালের মধ্যে তাপ্পর মারে আছে না নাই আচ্ছা কাজের মানুষের উপরে আঘাত করিনি তারপরে সাহর মনে করে না কাজের মানুষদেরকে পারলে আদর স্নেহ করবেন আঘাত করা যাবে বাবাজি আমার বলতেছিলাম গালের মধ্যে তাপ্পর মারে কেউ যদি আমার গালের মধ্যে তাপ্পর দেয় আমি তারে যতক্ষণ পর্যন্তটা ফিরাইয়া না দিব আমার কাছে তো আর ভালো লাগবে না কিন্তু নবীর পাগল হয়ে গেছে রে পাগল হওয়ার পরে মারো 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 আমার কাছে কষ্ট লাগে না যতই মারো ততই ভালো লাগে দেহ মন বলে নবি নবি ওই আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবি নবি এবারে কিতো দাসটাকে এমনি ভাবে হাত পাও গোলা বাঁধলেন শিকল দিয়ে এমনি ভাবে বাঁধলেন ভাইদা এবার কি করলো তার পাহারাদারদেরকে বলতেছে এই পাগলের দেহের মধ্যে আঘাত করো অনেক পরিমাণে আঘাত করবা এমন ভাবে মারবা যাতে মোহাম্মদের নামটা ভুইলা যায় ওই প্রেমিকের নামটা সবাই জানেন যার নাম বেলাল উমাইয়া বংশের বেলাল বেলাল এমন কালো ছিল রে বাবা দেখতে অনেক বিশ্রী ছিল দাঁত গুলাও সৌসা ছিল এ বেলাল আমার নবী কিন্তু কোন পর্যন্ত দেখে নাই আমরাও তো নবী দেখি নাই অনেক হাজি গন নবীর রোজের সামনে দাঁড়াইয়া সালাত আর সালাম জানাইয়া কাঁদে নবী গো অনেকদিন পরে আপনার জিয়ারতে আসলাম আপনার জন্য এই দেহ মনটা পাগল ছিল আল্লাহ মনে হয় মনের আশা পূরণ করে নিছে আমরা এখন তো নবীর রওজায় যাইতে পারি নাই জবান খুলে বলেন নবীর রওজা যাইতে মনে চাই কি চাই না আর যদি বলেন চাই কি চাই না আমার নবীজি ওই নবীজির শান সম্মান কত রে বাবা রে এই প্রেমিক বেলাল তার এমনি ভাবে মাইরা ফাইদা যখন দেহের মধ্যে আঘাত করে একটা বারো বলে না তুমি আমারে মাইরো না যতবার দেহের মধ্যে আঘাত করে ততবার শুধু নবী নবী কইরা কান্দে এবার গলার মধ্যে সিফা দিয়া ধরে মোহাম্মদের নাম বল কথা বলতে পারে না তারপরও আমার নবীর নামটা সুর পরিমাণ বলে না কত অত্যাচার করছে আপনি আমি তো দেখা যায় নবীর দাঁড়ায় সালাত আর সালাম দিলে মনে হয় মেয়ের বাড়ির মানুষ কষ্ট পাইব ছেলের শ্বশুর বাড়ির মানুষ কষ্ট পাইব নবীর সালাত আর সালাম জানাই না
সমাজের চিন্তা কইরা নবীর মহব্বত আপনি আমি অন্তরে রাখি না নবীর উপরে মিলাদ পড়ি না বাইরে আমার নবী যে কত আপন জানুনি তুমি যখন মরে যাইবা দেখবা যখন দুনিয়ার কোন মানুষ তোমার আপন না দেহ থেকে যখন প্রাণ পাখি চইলা যাইব মসজিদের মাইকের মধ্যে আলান দিব ইমামে আমারা গেছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি তোমার সন্তানকে যদি বলা হয় সন্তান লাশের সামনে বইসা বাবা গো বইলা কাঁদবে বিবি স্বামী গো বইলা কাঁদবে বিবির কি যদি বলা হয় তুমি তোমার স্বামীর কবরে যাইবানি তোমার আদরের বিবি তোমার কবরে যাবে না তোমার আদরের সন্তান তোমার কবরে যাবে না দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর তোমার কাফন পরাইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া দিব রে এই কবরের মধ্যে আমার নবী আইসা তোমার দিদার না দিলে তোমার তো নসিব ভালো হবে না অলিপুর উত্তর পাড়ার বাবারা কোন বাসায় নবীর মহব্বতের কথা বললে আপনারা বুঝতে পারবেন আমার তো এইরকম এলে মনাই জ্ঞান নাই তারপর নবীর ইশারের কথা খোলা বলে দিয়ে যাই দেহের মধ্যে আঘাত করলে মা গো বাবা গো বইলা কাঁদে প্রেমিকটা মা গো বাবা গো বইলা কাঁদে না যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ رسول تماي بلواشي انتار شدو مخنا جنة تيرا شاي نوي رسول جهنم كدر بلا জমিনের মধ্যে শোয়া গলার মধ্যে পাড়া দিয়া ধরে কথা আসে না তারপরও নবীর নামটা তো বলে না শেষ পর্যায়ে কি করছে জানেননি বেলালের গলা পর্যন্ত মাটির নিচে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া এবার মাথার মধ্যে আঘাত করে মাথা ফেটে যায় দেহের মধ্যে রক্ত জমিনের মধ্যে পড়ে রে নবীর মহব্বত ছাইরা দেয় নাই নবীর প্রশংসা করি তারপরেও যখন দেখে নবীজির মহব্বত ছাইরা দেয় না একটা শব্দ হয়ে গেছে বেলালের মুখ দিয়ে খাবার নামে না আর গলা দিয়ে আওয়াজ আসে না নবী গো নবী গো নবী গো বইলা বইলা যখন কান্দে একটা ঘরের মধ্যে কাছের বাঙ্গা অনেকগুলা ফালাইছে দরজা জানালা সমস্ত লাগাইয়া দিল লাগাইয়া দিয়া এই বেলাল আর হাঁটতে পারে না পেটের মধ্যে খাবার নাই সারা দেহের মধ্যে এমন ভাবে আঘাত করছে চুল পরিমাণ জায়গা বাদ রাখে নাই যেই জায়গার মধ্যে আঘাত করে নাই অপরাধ কি এই বেলাল আমার নবীর জন্য কাঁদে এই বেলাল আমার নবীর জন্য পাগল এই বেলাল শুধু নবী নবী করে কাঁদে বাবারা আমার এমনিতে সারাটা দেহরে কত বিক্ষত করে দিছেন নবীজির ভালোবাসার কারণে ইন্দিমিন টাইমে এবারে কি করলো ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া একটা ঘরের মধ্যে কি করছে অনেকগুলা কাজ ভাঙ্গা পালাইলেন পালাইয়া সারাটা দেহ দিয়ে কাজ ঢুকে গেছে
আর সহ্য করতে পারে না তার পুরনো রশি লাগাইয়া টানে রে উমাইয়া মনে করছে নবী রে বুইয়া যাইব নবী বলে না নবীর নামের এত মজা উমাইয়া তো জানে না এবার টানে এবার টানতেছে ওই দিক দিয়ে আমার নবী বাণিজ্য করার জন্য আরেক দেশের মধ্যে যাইতেছে একটা পাগল এক তো তাজবেলালের এই দৃশ্য দেখিয়া আমার নবীরে ডাকে নবী গো দেহের মধ্যে আঘাত করছে সারাটা দেহের মধ্যে সাবুক দিয়ে মারছে মরুভূমির গরম বালুর মধ্যে টানছে তারপর গলা পর্যন্ত বটি নিচে ঢুকাইছে এরপরে ক্ষান্ত হয় নাই তারে একটা বন্ধুকের মধ্যে কাজ পালাইয়ে এমন ভাবে অত্যাচার করছে গোলবি আপনার শান বলে নাই আপনার সম্মান বলে নাই আপনাকে একটা সেকেন্ডের জন্য বুইলা যাই নাই এই প্রেমিকার খবর শুনবেন নি রহমাতুল আলামিন আমার নবী যখন বেলালের কথাটা শুনছে রে আর কিসের বাণিজ্য করব একটা দর মাইরা কি করছে নবীজি হুজরাখানায় চলে গেলেন হুজরাখানায় গিয়ে আমার নবী হাউ হাউ করে কান্দে আমার নবী কান্দে আমার